শনিবার পূর্ব বর্ধমান জেলার কার্না পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের থুগিপাড়ায় নির্দল প্রার্থী বিনয়ভূষণ দত্তের বাড়িতে পৌঁছে মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হাত জোড় করে আবেদন জানালেন কালনার সহ তৃণমূল কংগ্রেস সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেস সহসভাপতি ও তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, তিনবারের তৃণমূলের কাউন্সিলর বিনয়ভূষণ দত্ত এবার তৃণমূলের টিকিট পাননি, এরপরই অভিমানে 9 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার ছিল মনোনয়নপত্র তোলার শেষ দিন, তিনি যাতে মনোনয়নপত্র তুলে নেন এবং দলের সাথেই থাকেন হাত জোড় করে তার বাড়িতে গিয়ে অনুরোধ জানাতে দেখা যায় তৃণমূলের সহসভাপতি তপন পোড়েল এবং তার কর্মীদের। যদিও ওই সময় বিনয়ভূষণ দত্ত বাড়িতে ছিলেন না, তার পরিবারের কাছে আবেদন জানান তারা। প্রধানত বিনয়ভূষণ দত্ত, উনি আমাদের তৃণমূল কংগ্রেসেরই এর আগের টার্মের প্রাক্তন কাউন্সিলর, দল যে প্রার্থী ডিক্লেয়ার করেছে ওনার 9 নম্বর ওয়ার্ডে, সেখানে ওনার প্রার্থী পছন্দ হয়নি এবং উনি নিজেই চেয়েছিলেন দাঁড়ানোর জন্য। দল যেটা মনে করেছেন, দল অন্য একজনকে প্রার্থী করেছেন, কিন্তু উনি নিজে নির্দলে প্রার্থী হয়েছেন। আজকে উইথড্রোর শেষ দিন, আজকে তার জন্য আমরা ওনাকে অনুরোধ করছি এবং ওনার পরিবারের সকলের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করলাম, আপনারা ওনাকে বোঝান, দলের সিস্টেম মেনে চলুন। দেখুন, সবাই তো প্রার্থী হতে পারবে না, একটা ওয়ার্ডে একজনই প্রার্থী হবে এবং স্বাভাবিকভাবে আমরা দলকে অনুরোধ করব। এখানে তৃণমূল কংগ্রেসের শহরের সভাপতি তিনিও আছেন, আমি যুব সভাপতি, আমিও এসেছি, আমরা দলকে অনুরোধ করব আগামী দিনের দলের কোনো ভালো কোনো জায়গা যাতে ওনাকে দেওয়া যায়, সম্মানীয় জায়গা যাতে দেওয়া যায়, বয়স্ক মানুষ উনি, এটা অনুরোধ করবো দলকে। আমরা সেই কথাও ওনাদেরকে বললাম, আপনারা ওনাকে বোঝান যে দলের যিনি প্রার্থী হয়েছেন, যেহেতু জোড়াফুল চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিক হিসাবে, আপনাকে অনুরোধ করছি, আপনার পরিবারের সকলের কাছে অনুরোধ করেছি যে তার ওনাকে বোঝানোর জন্য যে উনি যাতে অবশ্যই দলের সিস্টেম নিয়ম শৃঙ্খলা মেনে চলেন এবং তিনি যেন উইথড্র করেন। আমরা আজকে 9 নম্বর ওয়ার্ডের যিনি নির্দলের প্রার্থী হয়েছেন আমাদের এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর বিনয়ভূষণ দত্ত, উনি এবছরে খালনাপুর নির্বাচনে নির্দলের প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উনি ওনার পছন্দ মতো বা নিজের ইচ্ছা মতো উনি ওনার মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে আমাদের মনোনয়ন প্রত্যাহার করার একদম আর 1 ঘন্টা বাকি রয়েছে। আমরা কালকে থেকেই আমরা চেষ্টা করছিলাম ওনাকে প্রত্যাহার করার জন্য, আমরা অনুরোধ করেছি অনেকবারই আমরা অনুরোধ করেছি এবং আমাদের জেলার যারা নেতৃত্ব সকলেই ওনাকে অনুরোধ করছি প্রত্যাহার করার জন্য। আজকে আমরা সকালবেলাতে অনেকবার ঘুরে গেলাম, আজকেও এখনও এসেছি যে যাতে আর কি মনোনয়নপত্রটা উনি প্রত্যাহার করেন, সেই অনুরোধ নিয়েই ওনার কাছে আমরা আজকে এসেছি। উনি কি আপনাদের দলেরই কাউন্সিলর ছিলেন এর আগে? হ্যাঁ, আমাদের গতবারে আমাদের দলেরই উনি কাউন্সিলর ছিলেন, সেটা মান অভিমান ভিন্ন থাকতেই পারে, কিন্তু যদিও তিনি পারেন যে পার্টি একটু দল জয়লাভ করাবে এটাই তো দলের নীতি। স্বাভাবিকভাবেই ওনাকে আমরা সেটা অনুরোধ করছি, উনি দলের হয়েই কাজ করুক, আগামী দিনে ওনার জন্য নিশ্চয়ই দল ভাববে, যে কোনো শর্তে ওনাকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য দল সমস্ত শর্তে মানতে রাজি। পরিবারের এক সদস্য জানান, ওনারা এসেছিলেন বিনয়ভূষণ দত্ত যাতে প্রার্থীপদ প্রত্যাহার করেন, সে বিষয়ে তারা আবেদন জানান। শেষ পর্যন্ত বিনয়ভূষণ দত্ত প্রার্থীপদ প্রত্যাহার করেননি। উইথড্র করার এইটুকুই আমি জানি। কি অনুরোধ করলেন? হ্যাঁ, কি অনুরোধ করলেন? ওই যে উইথড্র করতে, এই এর বেশি ওনারা বলেনি, ওই একটাই বক্তব্য ওনাদের, ওনারা বলল আমি। কালনা থেকে নিতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।